আসসালামু আলাইকুম, আমি মেহেদি। সিম্পল টিপস অ্যান্ড ব্লগ বাই মেহেদি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ একটা বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনা নয়, আপনাদেরকে ভিডিওই দেখাবো। আমাদের নাটোর জেলার নিচা বাজারে যে বাজার আছে, সে বাজারে আজকে মাছ, ইলিশ মাছ, অন্যান্য দেশি মাছ, কাতল রুই বা কী কী ধরনের মাছ উঠেছে, সেই মাছগুলো সম্পর্কে আমি আপনাদের, অর্থাৎ পুরো বাজার সম্পর্কেই আমি জানানোর চেষ্টা করব, পুরো মাছ বাজার। তা আপনারা মাছ বাজারে আমি নিয়ে যাব আপনাদের, আর আপনারা ইনশাল্লাহ খুব ভালোভাবে উপভোগ করবেন যে নাটোরের যে বড় বাজার আছে, যে নিচা বাজার নাম করা, অর্থাৎ নাটোর সদরের নিচা বাজার হচ্ছে নাম করা, মানুষ যে কেউ যাকে খুশি তাকে বলবেন যে নিচা বাজারে যাব, এক নিমেষে আপনাকে নিচা বাজারে নিয়ে চলে আসবে। অর্থাৎ সেই নিচা বাজারের যে কোনো ঠিকানাও লেখে ওই নিচা বাজার দিয়েই, কোনো ব্যাংক প্রতিষ্ঠা হলে নিচা বাজার, সোনালী ব্যাংক, অর্থাৎ নিচা বাজারে অনেক সুনাম আছে, অনেক বড় বাজার আছে, তরি তরকারির বাজার, কাঁচা বাজার, মাছ বাজার, মাংস বাজার সব নিচা বাজারে আছে। তা আমি নাটোরে যেহেতু অনেক মানে ছোটোবেলা থেকেই আছি, আর এই কারণে আমি আপনাদের নিচা বাজারে নিয়ে যেতে চাই, আমাদের নিচা বাজারটা কেমন। তা আমি কালকে আপনাদের চেষ্টা করব যে পুরো নিচা বাজারের মাছ, সবজি, মাংস এগুলো দেখানোর। তা আপনারা অবশ্যই দেখবেন আর উপভোগ করবেন ভিডিও দেখে। আর পরিশেষে আর কথা না বাড়িয়ে আবার একটু বলে দিই, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, নোটিফিকেশানে অবশ্যই ক্লিক করে আমার অল করে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনাদের কাছে চলে যায়। আপনারা উৎসাহ দিলে আমি অনুপ্রেরণা পাব, আর অনুপ্রেরণা দ্বারা আমি ভিডিও তৈরি করতে পারবো, আর এই ভিডিওটা আপনারা দেখানোর জন্যই আমি ভিডিওটা তৈরি করব, এই কারণে, এবং আমার এই কষ্টটা সার্থক হবে। তাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কালকে নিচা বাজার সম্পর্কে যা বললাম, অবশ্যই দেখতে আমি যে যতটুকু বলেছি তার চেয়ে ভালো কিছু দেখাতে পারবো ইনশাল্লাহ। দেখতে থাকুন এবং উপভোগ করুন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমি মেহেদি, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, আমি আমার বাসা হতে নিচা বাজারের উদ্দেশ্যে রওনা হব, আর আমি আপনাদের দেখাবো কত বড় বড় ধরনের মাছ আছে, ইলিশ মাছ আছে, বিশেষ করে সব ধরনের বাজারের জিনিসপত্রই আমি আজ আপনাদের দেখাবো। এই যে আমি আমার মেন রোডে উঠেছি, দেখেন এইটা যে ভবনটা দেখতে পাচ্ছেন সেটা NS কলেজ, আর ওদিকে স্টেশন বাজার, আর আমি যেদিকে যাব সেটা হচ্ছে এদিকে, সেটা হচ্ছে নিচা বাজারের উদ্দেশ্যে রওনা হব। তো প্রথমে আমি অটোতে উঠব, নিচা বাজার যেতে আমার এখান থেকে 5 টাকা ভাড়া লাগবে। তা আমি শুরু করলাম অটো দ্বারা ভ্রমণ ঠিক নিচা বাজারের উদ্দেশ্যে। সেখানে আমার বন্ধু সামাউল অপেক্ষা করছে আমার জন্য, আমি আর সে মাছ বাজারে মাছ কিনব আজকে। চলে এসেছি প্রায় নিচা বাজার, এটা হচ্ছে একটা মোড়, নিচা বাজারের মোড় বলে, এখানে সাবানি হলের মোড়ও বলে এটাকে, পাশে সাবানি হলের মোড় আছে। আমি আপনাদের এই যে এখানে, ঠিক এটা হচ্ছে সাবানি হল ছিল, আর এটা সাবানি হলের মোড়, আমি পুরাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শুক্রবারের দিন এই কারণে আজকে ভিড় কম, নাহলে এখানে অনেক ভিড় থাকে। এই রাস্তা দিয়ে আমি নিচা বাজারের দিকে যাব। এটা হচ্ছে সোনালী ব্যাংক, নিচা বাজারের ঠিক কাছেই সোনালী ব্যাংক, এটা প্রধান শাখা সোনালী ব্যাংকের, এটা পৌরসভা সোনালী ব্যাংকের পাশেই। আজকে বাজারের উদ্দেশ্যে আপনাদেরকে প্রায় সবই দেখাবো,
এখন আমি যাব বাজারে। এই যে আমার বন্ধু সামাউল আমার জন্য ওয়েট করছিল, সে আর আমি আজকে মিলে আপনাদের বাজার দেখাবো। এই দেখেন সোনা সোনালি ইলিশ, ইলিশের দাম খুব সস্তা এখন প্রায়, আপনারা নিজেরাও এসে ইলিশ কিনতে পারেন। বড় 1 কেজি বা তার উপরে ইলিশগুলো 900-1000 টাকা কেজি, মাঝারিগুলো 600-700 টাকা কেজি, আর ছোটোগুলো 450 বা তার একটু কম এরকম কেজি পাওয়া যাচ্ছে। আপনারা ইচ্ছে করলেই নিচা বাজারে এসে অনেক অনেক ইলিশ উঠেছে, আপনারা মাছ কিনতে পারেন। ইলিশ ছাড়া অন্যান্য দেশি মাছও আছে, আমি আপনাদের দেখাবো একটু পরেই। দেখেন কত সুন্দর ইলিশ, বরিশালের ইলিশ আছে, তবে আপনাদের দেখে কিনতে হবে। চিটাগাঙ্গের বা বরিশালের ইলিশ অনেকে বুঝতে পারে না, আপনারা দেখে শুনে নিতে হবে। বাজারে প্রচুর ইলিশ, ইলিশের একেবারে সমারোহ। আপনাকে দর দাম করে ইলিশ নিতে হবে, কারণ ক্রেতা বিক্রেতার মধ্যে দাম দরের একটা বিশাল ব্যাপার স্যাপার থাকে। দাম দর করে আপনাকে ইলিশ নিতে হবে, প্রচুর ক্রেতা থাকলে মাছের দাম একটু বেশি থাকে, এই কারণে আপনাকে দাম দর করে নিতে হবে। এই ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক কিছু দেখতে পাবেন আশা করছি, সম্পূর্ণ টেনে টেনে না দেখে একেবারে সম্পূর্ণ দেখবেন ভিডিওটা, তাহলে অনেক মাছ দেখতে পাবেন। দেখেন কত সুন্দর সুন্দর ইলিশ মাছ, দেখেই মন খারাপ, একেবারে চিকচিক করছে গাগুলো। এটা আমার পরিচিত একজন মাছওয়ালা, 700 টাকা কেজি, 400 টাকা কেজি। এই মাছগুলো 800 টাকা কেজি। আমার বন্ধু দাম দর করছে। মাছ বাজারের মধ্যে তরি তরকারি আলাও বসেছে, সবজি বাজার আছে, ভেতরে গেলে অনেক বড় বাজার, এখানে অনেক মুরগি খাসি সবই পাওয়া যাবে। আবার দেখা যাচ্ছে সবজি বাজারের মধ্যে মাছ মাছ ইলিশ মাছ আলাও আছে, মুরগির মধ্যে ঢুকে গেছে ইলিশ মাছ। এই যে খাসি বিক্রেতা খাসি বিক্রি করছে, খাসির মাংস। এই যে মুরগি, ব্রয়লারের মুরগি, এই দোকান থেকে আমি কিনি, আমার খুব পরিচিত ভালো লোক। এই যে মুক্তার খাসির মাংসের দোকান, আমার বন্ধু মুরগি নিচ্ছে। আমার বন্ধু সামাউল কিন্তু খুব ভালো একজন ছেলে, আমার খুব ভালো বন্ধু, তার একটা মোবাইলের দোকান আছে, এটা সাধুর মুরগির দোকান। এই মুরগির দোকান আমার খুব পরিচিত, আমার মামা বলে লাগে আর কি। দেশি এবং কর্ক জাতীয় মুরগিগুলো ওনার দোকান থেকে আমি কিনি। মুক্তারের খাসির দোকান কষাই একটা মুড নিয়ে নিল। তো যে কথা বলছিলাম, আমার বন্ধু একটা মোবাইলের দোকান আছে, আপনারা ইচ্ছা করলেই কেন্দ্রীয় মসজিদ মার্কেটে রাজু টেলিকমে চলে যাবেন, সেখানে সামাউল নাম আমার বন্ধুর, রাজু টেলিকম দোকানের নাম, সেখানে আপনারা মোবাইল সারাতে পারেন, খুব কম রেটে আপনাদেরকে মোবাইল সারিয়ে দেবে। আর ইচ্ছা করলে আমার নাম বলবেন, তাইলে আপনাদের আরও ভালো ধরনের
ভালোভাবে মোবাইলটা সেরে দেবে। আমরা যারা বিভিন্ন রকম মোবাইল নিয়ে সমস্যাগ্রস্ত থাকি, মোবাইল নিয়ে বা মোবাইলের প্রবলেম হয়, সেখানে আমি তার কাছে যাই, সে খুব ভালো, সে আমার মোবাইলগুলো একেবারে বিনামূল্যেই সেরে দেয় এবং না পারলেও বলে দেয় যে এটা পারা যাবে না বা মোবাইলের সমস্যা, এটা আর ঠিক হবে না। তা আপনারা যাদের মোবাইলের সমস্যা তারা যাবেন আমার বন্ধুর দোকানে, আশা করি তার সুন্দরভাবে আপনার মোবাইলটা ঠিক করে দেবে। আবার নতুন মোবাইল কিনতে গেলে তার স্মরণাপন্ন হয়, সে অনেক দোকান পরিচিত। তাই আমার বন্ধু মাছ কিনছে, অনেক মাছ কিনছে, যে চিংড়ি মাছ আছে দেশি মাছের মধ্যে, এর আগে আপনাদের ইলিশ দেখালাম, এই যে অনেক মাছ। আপনারা এই বাজারে এসে দেশি মাছেরও সমাহার ঘটে, এখানে অনেক জায়গা থেকে মাছগুলো আসে, যেমন ত্রিমোহনী, বাসুদেবপুর, নলডাঙ্গা, যেসব বিল এলাকার সেখান থেকে মাছ আসে নিচা বাজারে, ভোরবেলা থেকে আসা শুরু করে মাছগুলো। আপনারা ইচ্ছে করলেই ভোরবেলাতে এসেও মাছগুলো ক্রয় করতে পারেন, নিজের ইচ্ছে মতো দেখে শুনে। এই যে বড়ো বড়ো মাছও আসে, তবে পুকুরের মাছগুলো এখানে বেশি আছে, ফিট খাওয়ানো মাছ, পুকুরের মাছ। আপনার দাম দর করে নিতে হবে এই মাছগুলো, বিভিন্ন সময় বিভিন্ন দাম থাকে মাছের। তবে আমি একটা জিনিস মানে অভিজ্ঞতা থেকে বলছি, সকালবেলার মাছগুলো থাকে টাটকা, যখনই আপনার 12টার পরে দুপুর গড়ায় তখনই মাছগুলোর অবস্থা একটু নাজুক হয়, তখন অবশ্য মাছের দাম কম হয়, কিন্তু মাছের যেখানে আপনার ইচ্ছা করলে মাছ কুটিয়েও নিয়ে যেতে পারবেন বাসার আর পরিবারের কারো কষ্ট না দেওয়ার ক্ষেত্রে। আমরা যারা মাছ কিনি তারা এখান থেকে কেটে নিয়ে যাই, হয় এখানে মাছ বড় মাছ যদি আপনি কাটান 10-15 টাকা নিবে, আর যদি ছোট মাছ যদি একটু বেশি কানুস মাছ বা অন্যান্য দেশি মাছগুলো ছোট ছোট মাছগুলো কুটান তাহলে 1 কেজি প্রতি 30 টাকা করে নেবে। আপনারা এখান থেকে ইচ্ছা করলে মাছ কুটিয়েও বাসায় নিয়ে যেতে পারেন, অনেক মাছ কুটা মেয়ে আছে ওখানে। এই যে এখানে দেশি মাছের সমাহার, আপনার ইচ্ছা করলে মাছ এখানে এসে নিতে পারেন। আজকে শুক্রবার হওয়াতে অনেক মাছ এসেছে, যারা সরকারি চাকরিজীবী তাদের যেহেতু বেতন হয়ে গেছে, তারাও অনেক ক্রেতা সমাগম ঘটেছে, বিক্রেতারও অনেক সমাগম। বিশেষ করে শুক্রবারের দিনে আপনার প্রচুর মাছ আছে, এই মাছগুলো বিক্রি করে শুক্রবারে, আর অন্যান্য দিনগুলোতে হয়তো এই মাছ বিক্রেতাগুলো অন্যান্য বাজারে চলে যায়, তখন মাছের সমাগম কম থাকে। এখানে কাঁটা পাতাশি মাছ আছে, বাইম মাছ আছে, যে এখানে দেখেন একেবারে গামলা ভর্তি ভর্তি মাছ। আসলে আজকে প্রচুর মাছ আসছে, প্রচুর। আপনারা অবশ্যই শুক্রবার বা শনিবারের দিন মাছ কিনতে আসবেন, দেখবেন অনেক মাছের সমাহার আছে, অবশ্য মাছের দামও একটু কম। এই যে আমাদের দুই পুলিশ, তারাও মাছ কিনতে এসেছে, সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরি, আমাদের সকলের উচিত মুখে মাস্ক পরা। এই যে মুরগি বাজারে এসছে, মুরগিগুলো গরমে হা করে বাতাস নিচ্ছে। সবজির বাজার এখন খুব চওড়া, কোনো সবজি আর 40-এর ঘরে নেই, সব 50-এর উপরে।
50 টাকার উপরে প্রত্যেকটা সবজির দামে। কাঁচা বাজারের অবস্থা ভালো নয়, কাঁচা মরিচের অবস্থা আরো খারাপ। আমি এখান থেকে বাজার করি, আমি তার ছবি তোলাতে ফোন না আসেও সে ফোন কানে নিচ্ছে। সবচেয়ে বেশি কাঁচামরিচের দাম, একেবারে আগুনের মতো অবস্থা। কাঁচামরিচ 240 টাকা কেজি বর্তমানে। বেগুনের অবস্থা আগুনের মতো পরিণত হয়েছে, বেগুন প্রায় 60-70 টাকা কেজি। এই যে মাংসের বাজার, এটা ওই আরেকটা সামনেও আছে। মাঝে মাঝে বেলুন আলারও বাজারে আসে, বেলুনের বেলুন বিক্রি করতে, রং বেরঙের। তা আমি আজ দেখালাম যা আপনাদের। আমি এখন বাসায় যাচ্ছি। এটা জেলা পরিষদের হল নাটোরের, নতুন তৈরিকৃত। আমি বাসার দিকে চলে যাচ্ছি, বাসায় বাজার করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। বড় বড় মাছ, ইলিশ মাছ, অন্যান্য দেশি বিদেশি সকল ধরনের প্রায় মাছ আপনারা দেখে নিশ্চয়ই উপভোগ করবেন। আমি বাসায় চলে এসেছি। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুব দেখানোর চেষ্টা করলাম নিচে বাজারে অনেক মাছ, ইলিশ মাছ, অন্যান্য মাছ। তো নিশ্চয়ই আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে। আর আরেকবার স্মরণ করিয়ে দিই, আমার সিম্পল টিপস অ্যান্ড ব্লগ বাই মেহেদি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাকে উৎসাহ দিবেন সাবস্ক্রাইব করে, আর অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি। তো দেখবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, দেখবেন যে ভিডিওতে অনেক ধরনের মাছ দেখানো হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।